পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গম্বুজ রয়েছে এই মসজিদে এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে এটি স্বীকৃত। 201 গম্বুজ মসজিদ হল বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে অবস্থিত। 201টি গম্বুজ এবং 9টি মিনার দিয়ে পূর্ণাঙ্গভাবে সজ্জিত একটি মসজিদ কমপ্লেক্স এটি। দূর থেকে দেখে এটাকে প্রাসাদ মনে হলেও এটা কিন্তু প্রাসাদ নয়, এটা হচ্ছে একটি মসজিদ যেটাকে খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এর যে কারুকাজ সেটা দেখে যে কেউ মুগ্ধ হবে। টাঙ্গাইলের বিশ্ব রেকর্ডধারী এই মসজিদ টাঙ্গাইল সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে যারা মূলত এখানে আসতে চান, ঢাকার মহাখালী থেকে দ্রুতগামী নামক একটি গাড়ি রয়েছে যেটা টাঙ্গাইলের গোপালপুরে আসে, ভাড়া নিতে পারে জনপ্রতি 200 থেকে 300 টাকার মতো। গোপালপুর থেকে সিএনজিতে করে সহজে আপনারা এই মসজিদে চলে আসতে পারবেন। 201 গম্বুজ মসজিদে যাওয়ার সময় এরকম ছোট্ট একটি মসজিদ আপনার চোখে পড়বে। আমরা মসজিদের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা পথ অতিক্রম করলে আমরা মসজিদের দেখা পাবো। আজকে আমরা তেমন ভিড় লক্ষ্য করিনি, এখানে সবচেয়ে বেশি ভিড় হয় জুম্মার দিনে। জুম্মার দিনে দূর থেকে অনেক মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসে, তাই মূলত জুম্মার দিনেই সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়। এটা হচ্ছে মসজিদের ওজুর স্থান, যেখানে বসে আপনারা ওজু করতে পারবেন। মসজিদে প্রবেশ করার পরে এর ভেতরের প্রশস্ত জায়গা যে কারো নজর কাটতে বাধ্য। এখানকার চকচকে মার্বেল টাইলসগুলো চীন এবং ইতালি থেকে আমদানিকৃত, যা দেখতে অনেকটাই সুন্দর। ২০১৩ সালের জানুয়ারি মাসে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদটি নির্মাণে ব্যয় হতে পারে আনুমানিক 100 কোটি টাকা। নির্মাণ কাজ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে এই মসজিদ উদ্বোধন করবেন, এরকমই কথা রয়েছে। আপনারা যখন এই মসজিদের উপরে আসবেন, তখন এখানে যে গম্বুজগুলো রয়েছে এই গম্বুজের মধ্যে আপনারা প্রবেশ করবেন না, কারণ কর্তৃপক্ষ এটাকে নিষেধ করে দিয়েছে এবং কর্তৃপক্ষ এটাকে শাস্তিযোগ্য একটি অপরাধ বলেছেন। এজন্য এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। মসজিদের ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি, প্রত্যেকটির উচ্চতা 17 ফুট। মূল মসজিদের চারপাশে চার কোণায় 4টি মিনার রয়েছে, প্রত্যেকটির উচ্চতা 101 ফুট। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার রয়েছে,
সবচেয়ে উঁচু মিনার মসজিদের পাশে অবস্থিত, যার উচ্চতা 451 ফুট। এটার কাজ এখনও নির্মাণাধীন। এটা সহকারে মিনার সংখ্যা হচ্ছে মোট 9টি। মসজিদের দৈর্ঘ্য 144 ফুট এবং প্রস্থ 144 ফুট। একসঙ্গে প্রায় 15,000 মানুষ এখানে নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালের টাইলসে পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত রয়েছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহৃত হবে 50 মণ পিতল। মসজিদের উপরের অংশটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার কাছে। এখানে মোট 2বার আমরা উঠেছি এবং পুরো স্থানটি ঘুরে দেখেছি। আমরা এখানে এসেছি দুপুর 12টার দিকে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এখানে আমরা অবস্থান করেছি। পুরো স্থানটি আমরা ঘুরে দেখেছি, বেশ অনেকটাই ভালো লেগেছে আমাদের কাছে। আমরা জোহরের নামাজ এখানে আদায় করেছি। এই মসজিদকে আপনারা যদি উপর থেকে দেখেন তাহলে এই মসজিদের আসল যে সৌন্দর্য সেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন। মসজিদের পাশেই এরকম কিছু হোটেল রয়েছে যেখানে আপনারা খাবার খেতে পারবেন, তবে এখানে খাবারের দাম কিছুটা বেশি মনে হয়েছে আমার কাছে। হোটেলগুলোর মান হচ্ছে এরকম যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ হচ্ছে। আবার দেখা হবে নতুন অন্য কোনো এপিসোডে।